হ্যালো সবাইকে, গুড মর্নিং, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আর সাইকুন আমার সাইকেল এখানে আছে, আর আমি এখন যাচ্ছি জম্মু কাশ্মীর। 110 কিলোমিটার বাকি আছে কারগিল, আর দেখতে থাকুন। আর আমি কালকে ছিলাম একটা হোটেলে নিচে, ওই পাশে গ্রাম আছে, ঠিক আছে, ওই পাশে। আর দেখুন এখানে একটা মানে পোস্টার রকম ছবি দিয়ে আছে, দেখো পাহাড় পর্বত, ঠিক আছে, জল, তার মেঘ, সো খুব সুন্দর। আর এই পাশে দেখুন ভিউ দেখতে পাবে। আর দেখুন এখানে সাইকেল আমার, এপাশে খুব সুন্দর ভিউটা দেখিয়ে দিচ্ছি, ওয়েলকাম ইউ, ভিউটা দেখুন খুব সুন্দর এখান থেকে, দেখুন ভিউটা, ঠিক আছে, বহুত খুবসুরত নজারা হ্যায় ইয়াহ পর। আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তায়, আর এই পাশে সাইকেল আমার, আর এই পাশে দেখুন শ্রীনগর বাকি আছে 305 কিলোমিটার, কার্গিল বাকি আছে 100 কিলোমিটার, ঠিক আছে। আর দেখুন ওই পাশে পাহাড়, খুব সুন্দর ভিউ, আর কোনো জায়গায় কোনো গাছ নাই, ঠিক আছে, কোনো জঙ্গলও নাই। দেখতে দেখুন রোদ দিচ্ছে ভালোই, হালকা ঠান্ডা, হালকা রোদ, সব মানে মাঝারি আছে। সামনে প্রচুর উঁচু রাস্তা, ঠিক আছে, আমি এখন বসে আছি। আর এই পাশে দেখুন সাইকেল আমার আছে, প্রচুর রোদ দিচ্ছে। এই পাশে দেখুন পাহাড় আছে, প্রচুর উঁচু রাস্তা। দেখুন আমি চলে এসেছি নামকিলা, ঠিক আছে, খুব সুন্দর ভিউটা দেখুন এই পাশে। আই লাভ নামকিলা, 12,198 উচ্চতা, দেখো এখানে লেখা আছে আই লাভ ব্রো কেসো। আচ্ছা, বহুত খুবসুরত দেখো। আর এই পাশে খাবার দোকান, চায়ের, খুব সুন্দর ভিউ দেখুন। দেখুন দেখুন প্রচুর হাওয়া দিচ্ছে, আমার সাইকেল ওই পাশে আছে। আমি এখন এসে পৌঁছলাম একটা দোকানে, ঠিক আছে, ওই পাশে তখন পাহাড়, আর সামনে আছে কার্গিল, ঠিক আছে, দেখতে থাকুন। আর এগুলা কি বলে আমি জানিনি, ঠিক আছে, আইসব্যাগ সব জিজ্ঞেস করবো। এই পাশে তো খাবার দোকান আছে, এই পাশে সব রকমের খাবার পাওয়া যায়। দেখুন শুধু ফুট বাদাম আছে, অনেক কিছু যাবতীয়। এই দেখো ভাইয়া, ইধার মিলকে আচ্ছা লাগা, ঠিক আছে, খা লেনা। আচ্ছা আচ্ছা, 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 দেখুন খুব সুন্দর ভিউটা সামনের, ঠিক আছে, এই পাশে কিছু জঙ্গল আছে টুকটাক, খুব সুন্দর ভিউ দেখুন। আমি পৌঁছে যাব কার্গিল মেমোরিয়াল। দেখুন রাস্তা যাচ্ছে, এই পাশে পুরো খাদ, প্রচুর খতরনাক রাস্তা, দেখো যেদিকে তাকাবে সেদিকে পাহাড়, বড় বড়। দেখুন সাইকেল আমার এখানে, আর ওই পাশে লেখা আছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, দেখো সব ছবি তুলছে সাইকেলের সঙ্গে আমার। আর এই পাশে দেখো
কার্গিল বিজয় দিবস, ঠিক আছে, সব কিছু লেখা আছে, কার্গিল ওয়ার মেমোরিয়াল এই পাশে। খুব সুন্দর ভিউ। আমি এখন ভিতরে চলে এসেছি কার্গিল মেমোরিয়ালের, ঠিক আছে, এই পাশে খুব সুন্দর ভিউটা। এখন সাইড সাইডে দিয়ে আছে আমাদের দেশের জাতীয় পতাকা, খুব সুন্দর ভিউ। আর এই পাশে দেখো একটা আছে বিমান আছে, আর এই পাশে কামান আছে, সব কিছু দেখিয়ে দেবো। দেখুন পাশে তোমরা, এই জায়গাটার নাম হলো বীরভূমি, হাজার হাজার মায়ের সন্তান এখানে, ঠিক আছে, আছে। দেখুন বীর সেনাদের কবরস্থান, দেখুন কামান, ছোট কামান এখানে। এই পাশে দেখুন আরেকটা আছে, কি কিছু তথ্য দিয়ে আছে দেখুন এই পাশে। এই পাশে দেখো বড় কামান আছে একটা, এই পাশে তখন কিছু তথ্য আছে। দেখো বিক্রম বাটরার পিকচার ইধার, এখনো কিছু দেখো দিয়ে আছে পয়েন্ট। সামনে জো জেলা পাশ আছে 39 কিলোমিটার, শ্রীনগর 149, সোনমার্গ আছে 63, ঠিক আছে।